খুবই গুরুত্বপূর্ণ খবর আজ সারা দিনের রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্যের জের আর এর জেরে পদত্যাগ করলেন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র পদত্যাগ করছেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মী গুপ্ত এই নিয়ে তৃণমূল আমলে পদত্যাগ করলেন তিনজন অ্যাডভোকেট জেনারেল পদ ছাড়ছেন রাজ্য সরকারের দুই শীর্ষ আইনজীবী মঙ্গলবার পদত্যাগ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র দায়িত্ব নেবার দু বছরের মধ্যে পদত্যাগ করলেন তিনি 2014 সালের ডিসেম্বরে অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নেন জয়ন্ত মিত্র একই সময় অ্যাডিশনাল এজি হন লক্ষ্মী গুপ্ত এরপরই দেখা যায় একাধিক মামলায় অ্যাডভোকেট জেনারেলের মতামত অগ্রাহ্য করে রাজ্য সরকার বেশ কয়েকটি বিলের ক্ষেত্রেও এজির সঙ্গে সংঘাত হয় রাজ্যের হাইকোর্ট সূত্রে খবর একাধিক ক্ষেত্রে রাজ্যকে মামলা না করার পরামর্শ দেন অ্যাডভোকেট জেনারেল এজির এই পরামর্শে আমল দেয়নি রাজ্য সেই মামলাও লড়তে হয় অ্যাডভোকেট জেনারেলকেই সম্প্রতি এক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদল নিয়েও রাজ্যের সঙ্গে এজির মতানৈক্য হয় সংঘাত হয় আরএসএস এর সভার ছাড়পত্র দেওয়া নিয়েও হাইকোর্ট সূত্রে খবর সভার ছাড়পত্র না দেওয়ার কোনো যুক্তি নেই বলেই মত দেন এজি সেই পরামর্শ মানেনি সরকার এজিকেও সেই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতে হয় সেই মামলায় পুলিশ কমিশনারকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচি সূত্রের খবর কেন এজি বিচারপতির এই কঠোর নির্দেশ আটকাতে ব্যর্থ হলেন তা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয় রাজ্য সরকারের অন্দরেই আইনমন্ত্রী মলয় খটকের কাছে পরামর্শ যায় এজিকে বদল করা উচিত আগাম আজ পেয়ে ইস্তফা দিলেন অ্যাডভোকেট জেনারেল দুজন লোক একসঙ্গে থাকলে কিছু তো মতানৈক্য তো হবেই তাই হয়েছিল সেটা কিছু নয় বাট সেই জন্য আমি ছেড়ে দিলাম দ্য ডিফারেন্স অফ ওপিনিয়ন লেট ইট রিমেইন অ্যাজ ইট ইজ আই জাস্ট এলেক্ট সো দ্যাট দ্য গভর্নমেন্ট ক্যান ক্যারি অন উইথ ইটস পলিসিস এজির এই সিদ্ধান্তের পরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলও বুধবার তার ইস্তফা দেওয়ার কথা আই টুক দিস অপরচুনিটি একজন যখন যাচ্ছে তার হাত ধরে যদি আমিও বেরিয়ে পড়তে পারি দরজাটা ফাঁকা পেয়েছি আবার বেরিয়ে পড়ি তৃণমূল আমলে এই নিয়ে তিনজন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন এর আগে পদত্যাগ করেন অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র এবং বিমল কুমার চট্টোপাধ্যায় পদত্যাগ করেন গভর্নমেন্ট লিডার অশোক কুমার বন্দ্যোপাধ্যায় পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায় ও মনজিৎ সিং বিমল চট্টোপাধ্যায় ছাড়া বাকিরা সকলেই ঘনিষ্ঠ মহলে বলেন সরকারের সঙ্গে মতানৈক্যের জেরেই পদত্যাগের সিদ্ধান্ত আপাতত নতুন অ্যাডভোকেট জেনারেল হিসাবে নাম শোনা যাচ্ছে কিশোর দত্তের যদি তিনি পরবর্তী এজি হন তাহলে একটা ধারা ভাঙা হবে এতদিন লন্ডন থেকে পাশ করা ব্যারিস্টারদেরই অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করা হতো বাম আমলে ব্যতিক্রম বলাই রায় ফের সেই প্রথা ভাঙার পথেই রাজ্য সরকার একই জমানায় তিন তিনবার অ্যাডভোকেট জেনারেল বদল সেই সঙ্গে যেভাবে আইনজীবীদের এই শীর্ষ দুই পদ ইস্তফা দিয়েছেন তা মোটেই রাজ্য সরকারের পক্ষে সুখকর হবে না এমনটাই মত আইনজীবী মহলের একাংশের ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে শ্রাবন্তী সাহা কলকাতা